আমি হিমাংশু বিশ্বাস, 10 নং ভাণ্ডারপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান নৌকার চেয়ারম্যান আছি ডুমুরিয়া থানা খুলনা জেলার। মনোনয়ন যেহেতু আমার হাতে না, শতভাগ আশা করা ঠিক না, 99% আমি আশা করি। যেমন শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থায় উন্নতি করার জন্যে দূরের মহিলাদের বাইসাইকেল দিয়ে আমি তাদের উৎসাহিত করেছি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা দূর থেকে আসে তাদের আমি ব্যবস্থা করেছি। উনি পুরস্কার পাইছে, এবার 13টা পুরস্কার পাইছে সরকারের হাত থেকে, অর্থাৎ ত্রাণ যে সহায়তা করোনার সময়, কোভিড-19 যে খুলনা ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার পাইছে, তারপরে বিবিসি বাংলা বিভিন্ন শিক্ষা খাতে, বিবিসি বাংলা বা অন্যান্য বিভিন্ন খাতে সে পুরস্কার পাইছে। এবার আওয়ামী লীগের কাছে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আবেদন।